প্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে প্রায় মধ্যরাতে আপনাদের সামনে উপস্থিত হতে হয়েছে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিএনপি এবং বিশ দলের শীর্ষ নেতৃবৃন্দ সহ আমরা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই যে বিএনপি এবং বিশ দলীয় জোটের রাজনৈতিক দলগুলো প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল একমাত্র নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনের নীতিতে আমরা বিশ্বাসী দুর্ভাগ্যক্রমে দু হাজার চোদ্দো সালে পাঁচ জানুয়ারি নির্বাচন সেই প্রত্যাশাকেই গুলিসাত করে দিয়েছে সৃষ্টি হয়েছে গভীর জাতীয় সংকট আর তাই এবারে নির্বাচন কমিশন গঠনের বিষয়টি বিএনপি শুরু থেকেই অসীম গুরুত্ব গভীর ঐকান্তিকতার সঙ্গে নিয়েছিল আমরা আশা করেছিলাম এবং চেয়েছিলাম যাদেরকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হবে তারা হবেন সৎ দল নিরপেক্ষ দক্ষ সাহসী প্রজ্ঞামান কর্ম অভিজ্ঞতা সম্পন্ন এবং সকলের নিকট গ্রহণযোগ্য এই উদ্দেশ্যেই বিএনপির চেয়ারপারসন এবং বিশ দলীয় জোটের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত আঠেরোই নভেম্বর দু সালের সংবাদ সম্মেলন করে তেরো দফা প্রস্তাব জনগণের সামনে উপস্থাপন করেন দেশনেত্রী এই যৌক্তিক প্রস্তাবে দেশবাসী উৎসাহিত হয় এবং যথার্থই নিরপেক্ষ যোগ্য ও সাহসী একটি নির্বাচন কমিশন গঠিত হবে বলে আশা করে গতকাল ছয় ফেব্রুয়ারি দু শেষ মুহূর্তে অত্যন্ত দ্রুততার সঙ্গে সার্চ কমিটির প্রস্তাবিত দশ নাম থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজনকে নির্বাচন কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে সকল মহল থেকে দাবি ছিল সার্চ কমিটি কর্তৃক পথেকৃত এই জনের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে এবং বিএনপি এবং তাদের জীবন বৃত্তান্ত কর্ম অভিজ্ঞতা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে এই পন্থা অনুসরণ করা হলে প্রক্রিয়াটি কিছুটা হলেও স্বচ্ছতা পেত কিন্তু তা করা হয়নি আমরা নিরাশ ও হতাশ হয়েছি শেষ মুহূর্তে রুদ্ধশ্বাস সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ অনেক সন্দেহের জন্ম দিয়েছে এই সব সন্দেহের মধ্যেও একটি বড় সন্দেহ হল কাদেরকে নির্বাচন কমিশন রাখা হবে সেটি ছিল শাসক মহলের পূর্ব পরিকল্পিত রাষ্ট্রপতি যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তই আমরা মেনে নেব এই উক্তি করে মাননীয় প্রধানমন্ত্রী আসলে জাতিকে বিভ্রান্ত করতে চেয়েছেন সাংবিধানিক ব্যাখ্যা অনুযায়ী দুটো বিষয় ছাড়া প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ অন্য সব বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ গ্রহণ করতে বাধ্য সঙ্গত কারণেই আমরা মনে করতে পারি বর্তমান নির্বাচন কমিশন গঠনে প্রধানমন্ত্রীর পছন্দেরই প্রতিফলন ঘটেছে উল্লেখ্য যে প্রধান নির্বাচন কমিশনার হিসাবে নিয়োগপ্রাপ্ত জনাব কে এম নুরুল্লা যুগ্ম সচিব হিসাবে জীবন শেষ করেন অতিরিক্ত সচিব ও সচিব হয়েছেন শুধুই কাগজে প্রকৃতপক্ষে তিনি একদিনের জন্য অতিরিক্ত সচিব কিংবা সচিবের দায়িত্ব পালন করেননি ফলে এই সব পদে দায়িত্ব পালনের কোনো বাস্তব অভিজ্ঞতা তার নেই অভিজ্ঞ সচিব ছাড়া প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের এই ঘটনা অভূতপূর্ব রাজনৈতিক বিবেচনা ছাড়া এমন হওয়ার কথা নয় যিনি প্রধান নির্বাচন কমিশন হিসাবে দায়িত্ব পেয়েছেন তার সম্পর্কে ডেলি স্টারের ভাষ্য হল তিনি বলেছেন ইন ইস সার্ভিস ক্যারিয়ার ইউ এস ডেপুটি কমিশনার অফ কুমিল্লা ফরিদপুর সুন আফটার দ্য বিএনপি লেট অ্যালায়েন্স কেম টু পাওয়ার ইন টু থাউজেন্ড ওয়ান ইউজ সেন্ট ইন ফোর্স চেয়ারম্যান

আওয়ামী লীগ শাসন আমলে ভূতাপেক্ষ পদোন্নতি পেয়ে তিনি আওয়ামী লীগের প্রতি অনুরাগ পোষণ করতে পারেন এই দুই বিপরীত পরিস্থিতির মধ্যে তিনি কতটুকু নিরপেক্ষতা অবলম্বন করবেন সে ব্যাপারে জনমনে যৌক্তিক প্রশ্ন রয়েছে একটি নির্বাচন কমিশনের যাত্রা শুরুতে আস্থার সংকট ভবিষ্যতে বড় ধরনের সমস্যার জন্ম দিতে পারে সর্বোপরি অভিযোগ আছে যে তিনি উনিশশো সালে কুমিল্লার জেলার প্রশাসক হিসেবে বিএনপি সরকার বিরোধী জনতার মঞ্চের একজন সংগঠক ছিলেন অথচ কর্মরত সরকারি কর্মকর্তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হতে পারেন না এমন রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হওয়া সরকারি বিধির নিধারুণ লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ অন্যদিকে দু হাজার দশ থেকে দু হাজার পনেরো পর্যন্ত তিনি মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড নামের সরকারি একটি প্রজেক্টের এমডি হিসাবে সরকারি লাভজনক পদে অফিস প্রফিট কাজ করেছেন আমরা সরকারি চাকুরি শেষে লাভজনক পদে অধিষ্ঠিতদের নির্বাচন কমিশন অন্তর্ভুক্ত না করার প্রস্তাব করেছিলাম এই জন্যই যে সাধারণত সরকারের অনুগ্রহ ভাজনদেরকেই এসব পদে নিয়োগ দেওয়া হয় আমরা চেয়েছিলাম কারো কাছে বিশেষভাবে কৃতজ্ঞ কিংবা কারো প্রতি ক্ষুব্ধ কোনো ব্যক্তি যেন নির্বাচন কমিশনের মতো নিরপেক্ষ সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ না পান কিন্তু দুর্ভাগ্যক্রমে তাই হয়েছে এসব কারণে স্বাভাবিকভাবেই জনমনে এম নরুদা সম্পর্কে নেতিবাচক উপলব্ধি পারসেপশন সৃষ্টি হয়েছে বিষয়টি সার্চ কমিটি মহামান্য রাষ্ট্রপতির বিবেচনায় না নেওয়া খুবই রহস্যজনক আমরা মনে করি এমন একজন বিতর্কিত সাবেক সরকারি কর্মকর্তা নেতৃত্বে গঠিত কোনো প্রতিষ্ঠান নির্মভাবে দায়িত্ব পালন করতে পারবে না বিশেষ করে তা নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠান যদি হয় কাজেই এই প্রধান নির্বাচন কমিশনের নেতৃত্বে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না এমন একটি নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার গঠনের প্রয়োজনীয়তা বিষয়ে আমাদের প্রস্তাবের যৌক্তিকতা আরও দৃঢ় হয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে